নমস্কার, অপরাধ জগতের বহু গুরুত্বপূর্ণ খবরের অপরাধ নামালো স্টুডিওত মই জয়ন্ত মাধব গোস্বামী চাওয়াহক অপরাধ নামার বিস্তৃত বাতরি। অবশেষত আরক্ষী গ্রেপ্তার করিলে ভণ্ডত তান্ত্রিক রমেশ শহরিয়াক। কুরুয়াত আত্মগোপন করে আছিল কলাইগাঁওর জঘন্য ঘটনার মাস্টার মাইন্ড এই তান্ত্রিকজন উলঙ্গ পূজা করে কলাইগাঁও শহরিয়া পরিয়ালে ভয়ঙ্কর কাণ্ড সংঘটিত করার পাছতে ঘরের পলায়ন করেছিল তান্ত্রিক রমেশ শহরিয়ায়। আরক্ষীর জেরাত সমগ্র ঘটনা সন্দর্ভত কেতবোর বিস্ফোরক তথ্য প্রকাশ করেছে ভণ্ডত তান্ত্রিক রমেশে। ভণ্ডতান্ত্রিক রমেশ শহরিয়া কলাইগাঁও কাণ্ডর মূল কালপ্রীত রমেশ শহরিয়াক গ্রেপ্তার। কলাইগাঁওর যাদব শহরিয়ার পরিয়াল সর্বনাশ মাতি অনা। এফালের পর যাদব শহরিয়ার সম্পত্তি লুণ্ঠনের অভিযান চলুক আর পুলকেশ শহরিয়াক বিপথে পরিচালিত করে ধর্মর নামত বিভ্রান্ত করে উলঙ্গ নাচর যাদব শহরিয়ার পরিয়ালক প্ররোচিত করার আরর মূল খলনায়ক ভণ্ডতান্ত্রিক রমেশ শহরিয়াক নিশায় গ্রেপ্তার করলে দরং আরক্ষী। কুরুয়াত পলায়ন করে থাকা অবস্থাত আরক্ষী সম্ভেদ লাভ করে গ্রেপ্তার করলে ভণ্ডতান্ত্রিক রমেশ। মানে এঘর রিলেটিভস আসে তাত লুকাই আসে আর তো খবর পাই আমি রাতে গলো গিয়ে পেলায় জাস্ট এপ্রিহেন্ড করে আনিছো। না আমি এইটাই ইনিশিয়েটিভ করছো, আমি কোপারেট করছো যে মেইন যোনজন মেইন একিউজ তেখেতক মানে ধরবলে তো এইটো আজি ধরা হল। শিশুবলির দরে নারকীয় ঘটনায় কলাইগাঁও কলঙ্কিত করার পিছত আরক্ষীর গুলিত প্রাণ হেরাইছিল পুলকেশ শহরিয়ায়। তারপিছতেই ভণ্ডতান্ত্রিক রমেশ শহরিয়াক গ্রেপ্তার করে ফাঁসি দিয়ার দাবি তুলিছিল। এনেকা মানুষ সমাজত থাকি একো লাভ নাই, সমাজখানের অপ মানে সমাজের যা এইখান সংসারখন ধ্বংস হয়ে যায়, সমাজ মুক্ত করবর কারণে এনেকা এওঁলোকক ফাঁসি দিব লাগে, অতি শীঘ্রে ফাঁসি দিব লাগে। ভণ্ড বাবাজীটোক লন্ড ভণ্ড করে সমাজের মধ্যে টানি আনি থানাত নিদি তাক একদম পুরা উচিত শিক্ষা দিয়ে একদম রাইজের মাঝে তাক ফাঁসি দিব লাগে। আনহাতে এই জঘন্য কাণ্ডর পিছতে পলায়ন করা ভণ্ডতান্ত্রিকটোর বিরুদ্ধে ওদালগুড়ি আরক্ষীয়ে নিজাববীয়া গোচর রুজু করে। ইয়ার পিছতেই দরং উপআরক্ষী অধীক্ষক মামনি হাজরিকার নেতৃত্বত দরং আরক্ষী অভিযান চলায় কুরুয়ার পর গ্রেপ্তার করে সিপাঝারর রামগাঁওর ভণ্ডতান্ত্রিক রমেশ শহরিয়াক। ইফালে রমেশ শহরিয়ায় সমগ্র ঘটনার দায়িত্ব ঠেলিছে এতিয়া সঙ্গী আন এজন ভণ্ডতান্ত্রিক কাজল ভূঁয়ালৈ। মঙ্গলদৈর নবজ্যোতি মহন্ত, ওদালগুড়ির রিপুঞ্জয় দাস, নিউজ 18 অসম নর্থ ইস্ট। ধর্ষণ করে হত্যা করা হয়েছিল যাদব শহরিয়ার কন্যাক। মৃত্যুর পূর্বে নিউজ 18 আগত সঞ্চালকের স্বীকারোক্তি পুলকেশর। এতিয়াও মুকলি আকাশের তলত বিচরণ করে আছে পুলকেশে আঙুলিয়ায় থ যা দুই ঘাতক ধর্ষণকারী। কিন্তু কেনে সংঘটিত হয়েছিল সেই সমগ্র কাণ্ড? কলাইগাঁও কাণ্ডর নতুন কেনে মৃত্যু হয়েছিল যাদব শহরিয়ার কন্যা? আত্মহত্যা নে পরিকল্পিত হত্যা? ধর্ষণ করে হত্যা করা হয়েছিল যাদব শহরিয়ার কন্যা? মৃত্যুর পূর্বে ভাতৃ পুলকেশে দি গেছিল সাংসদ্যকর স্বীকারোক্তি। আমার ভণ্টিটো সুইসাইড করে মারিছে রেপ করে ধর্ময়ে। ধর্মর লগে পাপু আছে আর কনকন আছে। পাপু পাপু রেপ করছে, কনকনে হেরি করছে, ফটো তুলছে, তুলি পেলে তাই ব্ল্যাকমেল করছে, তারপিছত বোলে মারিছে। পাপু ওরফে ধর্ময় বলাৎকার করেছিল পুলকেশর ভগ্নী। কঙ্কন নামের যুবকে ভিডিও করে আরম্ভ করেছিল ব্ল্যাকমেলিং। এই অপ্রত্যাশিত ঘটনার মানসিক বোঝা সহিব নারী আত্মহত্যা করেছিল পুলকেশর ভগ্নিয়ে। আমার ভণ্টিটো সুইসাইড করে মারিছে রেপ করে ধর্ময়ে। ধর্মর লগে পাপু আছে আর কনকন আছে। পাপু পাপু রেপ করছে, কনকনে হেরি করছে, ফটো তুলছে, তুলি পেলে তাই ব্ল্যাকমেল করছে, তারপিছত বোলে মারিছে। কোনে পাপু রফে ধর্ম, কোনে কঙ্কন? যাদব শহরিয়ায় কলে দুই ভতিজা লড়াই হত্যা করেছিল তেওঁর কন্যা। আমি কারণটো বিচাৰি বিচাৰি পোৱা নাছিলোঁ। আমি জানো যে গম পালোঁ আমাৰ এই দুটা ভতিজা লড়াই সুইচাইড কৰিবলৈ তাইক মানে কিবা কৰিছোঁ তাৰ কি হৈছিল ঘটনাৰ দিনা? আমার যে ছোৱালীজনী ঢুকাল সেই মৃত্যুর রহস্যর কারণে সি উলিয়াবলৈ চাই আছিল, চেষ্টা করে আছিল মুনুক আনি দিব আনব লাগে যদি তোমালোকে প্রার্থনা করা মুনুক আজি পাবিয়ে বলে কৈছিল। তাৰমানে সেইদিনা সন্ধিয়া ছোৱালীটোৰ মৃত্যুর লগে লগে সেই ঘরের যিখিনি মানে গৃহলক্ষ্মী সেইখিনি নাইকিয়া করে দিছে।
পইচা পাতি একেবারে না থাকে তাক কইছে কি জানি উলঙ্গ হয়ে পাশে নাচিবা হেৰি কৰিবা সেবিলাক তো মোৰ আগত কেতিয়াও জানিব নিদিয়ে তারপর এনেকে মানে মন্দিরত হেৰি কৰিবা প্রার্থনা কৰিবা কইলে যিকেইজন মানুহে আমার ছোৱালীজনীক রেপ কৰি হত্যা কৰিছিল সেই মানুহকেইজন তাৰমানে উলঙ্গভাৱে রাস্তাত ওলাই আহি নাচিব। মঙ্গলদৈত ভাড়াঘর থাকি পড়ি থাকা অবস্থাত 4 বছর পূর্বে উদ্ধার হয়েছিল যাদব চহরিয়ার কন্যার মৃতদেহ, কিন্তু রহস্যজনকভাবে এই ঘটনা গাব দিয়ে রাখাত ঘটনার নহল উচিত বিচার। ইয়ার বিপরীতে ভণ্ডতান্ত্রিকর বিধি পরামর্শ শুনাত লাগিল যাদব চহরিয়ার পরিয়াল। যাদব চহরিয়ার অভিযোগ তেওঁর ভতিজা লড়াই সংঘটিত করেছিল এই কুকর্ম। ভতিজা লড়াক সঙ্গ দিছিল একেখন গাঁৱৰে কঙ্কন নামৰ আন এজন যুবকে। এতিয়া প্রশ্ন উত্থাপন হৈছে, গ্রেপ্তার হবনে অভিযুক্ত এই পাপ্পু ওরফে ধর্ম আর কঙ্কন? যদি পুলকেশ আর যাদব চহরিয়ার অভিযোগ সঁচা হয়, তেন্তে এই হত্যার উৎসর সঠিক তদন্ত নহলে মুকলি আকাশের তলতে বিস্ফোরণ করে ফুটিব ঘাতক ধর্ষণকারী। ব্যুরো রিপোর্ট। মুখত লাগি থকা তলাখুলি অবশেষত মুখ মেলিলে বিতর্কিত ব্যবসায়ী রাজেশ হিম্মত সিংকাই। গ্রেপ্তারৰ পাছতে অসুস্থ হৈ পৰা হিম্মত সিংকা এতিয়া জি এম চিএইচত। এদিন আগলৈ সকলো কথাতে নো কমেন্ট কোৱা হিম্মত সিংকাই কলে, হয় মোৰ পিস্তলৰ পৰাই ওলাইছিল গুলি, ট্ৰিগাৰত লাগি গল, গুলি ওলাই গল, বস। এয়া হিম্মত সিংকাৰ স্বীকাৰোক্তি। আমছৈ বাগিচাত ৰহস্যজনকভাৱে সুন্দৰী যুৱতী গুলিবিদ্ধ হোৱা ঘটনাৰ 5 দিন পিছত প্ৰথমবাৰলৈ মুখ খুলিলে বিতৰ্কিত ব্যৱসায়ী ৰাজেশ হিম্মত সিংকাই। সোমবাৰে সাংবাদিকে হিম্মত সিংকাক যিয়েই সুধিছিল তাৰেই উত্তৰ আছিল, পিছে মঙলবাৰে মুখ খুলিলে হিম্মত সিংকাই। গ্ৰেপ্তাৰৰ পিছতেই হঠাৎ অসুস্থ হৈ পৰা হিম্মত সিংকা সম্প্ৰতি চিকিৎসাধীন জি এম চি এইচত। সুযোগ বুজি হিম্মত সিংকাক সাংবাদিকৰ আকৌ প্ৰশ্ন, কেনেকৈ ফুটিছিল গুলি? ডেম কেয়াৰ হিম্মত সিংকাৰ উত্তৰ, আপোনালোকে সকলো জানে, কিয় সুধি আছে? হঠাৎ খং উঠিল হিম্মত সিংকাৰ, খঙতে অসুস্থ হিম্মত সিংকা সুস্থও হৈ উঠিল। একেজাপে উঠি বহিল, হাতত লাগি থকা চেলাইন লৈ আঁতৰি যোৱাৰ চেষ্টা ব্যৱসায়ীজনৰ। সাংবাদিকেহে যেন মনত পেলাই দিলে চেলাইনৰ পাইপডালৰ কথা। কেইজনী যুৱতী আছিল সেইদিনাৰ পাৰ্টিত? এই প্ৰশ্ন শুনিয়েই জাঙুৰ খাই উঠিল হিম্মত সিংকা, উভতি ধৰিলে সাংবাদিকক। মুঠতে বিষয়টো এৰাই চলাৰ চেষ্টা বিতৰ্কিত ব্যৱসায়ীজনৰ। হিম্মত সিংকাৰ এনে স্থিতিৰ বিপৰীতে কিন্তু ঘটনাৰ এ টু জেড কৈ দিলে হিম্মত সিংকাৰ পত্নীয়ে। কোন কোন আছিল সেইদিনাৰ পাৰ্টিত? কেনেকৈ ভৰিত গুলি লাগিছিল সুন্দৰী যুৱতীৰ? কোন আছিল গুলিবিদ্ধ যুৱতীগৰাকীৰ? কাৰ্তিক ৰয়, তাৰপিছত সুহানী লস্কৰ আৰু এখেত আছিল। সিহঁতে ঘৰত যাব ওলাইছিল, তেতিয়া মোক মাত দিব আহিছিল। সিহঁতে চাব বিচাৰিছিলে এহাইদৰ পৰা পিষ্টলটো। ল'ৰাজনে কৈছে কি যে মোক পিষ্টলটো দেখাওকচোন, আপোনাৰ তাত কি আছে? এনে ই দেখাই আছে, সি টানি দিছে বোলে কিবা এনেকৈ কোৱা মতে শুনা পাইছোঁ। ই লোৱাৰ লগে লগে ইয়াৰ হাতৰ পৰা চলি কেনে বোলে ছোৱালীজনীয়ে ভৰিত লাগিছে। শুনিলে, হিম্মত সিংকাৰ পিষ্টলটো চাব বিচাৰিছিল পাৰ্টিলৈ অহা এজনে। এক কথাত পিষ্টল লৈ ধেমালি পাৰ্টিত, তাৰপিছতেই ট্ৰিগাৰত লাগি গ'ল, গুলি ওলাই গ'ল। আপুনিও কেনেবাকৈ আঘাত পাইছিল নেকি? সুধিবলৈহে পালে সাংবাদিকে। কিমত লগা নাই, মোক মোক কেনে লাগিব? মাৰিম ইয়াত, মোৰ মোৰ লাগিব কি? আপুনি কওক, আমি মাৰিব তাত, ইয়াত আহিব কি? এনেকৈ অলপ অলপকৈ পোহৰলৈ আহিছে হিম্মত সিংকাৰ আমছৈ বাগিচাত সংঘটিত গুলীচালনাৰ ঘটনাৰ ৰহস্য। অব্যাহত আছে আৰক্ষীৰ তদন্ত, প্ৰকৃত সত্য উদ্ঘাটন হ'ব আৰক্ষীৰ সঠিক তদন্ততহে। কেমেৰা পাৰ্চন তপনৰ সৈতে বলন ভট্টাচাৰ্য, ৰিপৰ্ট নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট। নগাঁৱৰ উৰিয়া গাঁৱত পাষাণ পিতৃৰ জঘন্য কাণ্ড। পত্নীৰে কাজিয়া লাগি ধাৰাসাৰ বৰষুণৰ মাজতে ৰাজপথত 2 কণমানী সন্তানক এৰি থৈ গ'ল পাষাণ পিতৃয়ে। ৰাজ্যৰ তৎপৰতাত উদ্ধাৰ, 2 কণমানীৰ পিতৃ মাতৃৰ সন্ধান উলিয়ালে নিউজ 18ৰ বোকাখাটৰ সাংবাদিকে।
উচুপি উচুপি কান্দিছে পিতৃ মাতৃয়ে আলৈ আথানি করা দুটি শিশুয়ে। পারিবারিক কণ্ডলক লৈ এখন হাই ভোল্টেজ ড্রামা। পথৰ দাঁতিত দুটি শিশুর নেৰা নেপেৰা কান্দুন। পিতৃ মাতৃক নেপাই বিচ্ছেদৰ যন্ত্রণাৰে আৰম্ভ হোৱা কাহিনীৰ মিলনান্ত। তার মাজত আছে নিরুদ্দেশ, অপহরণ, যৌন নির্যাতন আদি বহুতো ঘটনা প্রবাহর চর্চা। দুটি এমাদিমা কণমানির কানুনেরে আরম্ভ হল কাহিনী। বরষুণত তিতি জুরুলি জুপুরি হয়ে থাকা অবস্থাত নগাঁওর উড়িয়াগাঁও চকত উদ্ধার হয় দুটি শিশু। শিশু দুটির আনুমানিক বয়স 5 বছর আর 3 বছর। প্রাতঃ ভ্রমণলৈ যোৱা এগৰাকী মহিলায় উদ্ধার করে চাইল্ড লাইনক গতাই দিয়ে শিশু দুটিক। খবর দিয়া হল আরক্ষী। কণমানি দুটির ভাষ্য অনুসরি মাক নোহা কণমানি দুটিক এড়ি থ গল পিতৃও। দুই শিশুর কানুনে হৃদয় গলালে বহুজনের। পাশান পিতৃক ককর থানারে দুই শিশুক আশ্রয় দিয়ে লালন পালন করবলে আগ্রহী আহিল উড়িয়া গাঁওবাসী। নিউজ 18তে হৃদয় বিদারক বাতরি সম্প্রচার হওয়ার পিছতেই দায়িত্ব লবলে আগ্রহী আহিল উড়িয়া গাঁওয়ের এগারী হৃদয়বান মহিলা। মই আজি কৈছিলোঁ হে, আমি অকলে অকলে দুজন ল'ৰা ছোৱালী আঁতৰত থাকে, পোৱালি এটা পালে আকৌ তুলি ল'ম, আকৌ ডাঙৰ কৰিম, ধৰ্ম হ'ব। শিশু দুটিক লৈ যোৱা হ'ল ইটাচালি থানালৈ। আনহাতে ঘটনা সম্প্ৰচাৰৰ কিছু সময়ৰ পিছতেই নিউজ 18ৰ বোকাখাটৰ সাংবাদিকে সন্ধান উলিয়ালে দুই শিশুৰ পৰিয়াল। তেওঁলোকৰ ঘৰ কাজিৰঙাৰ বাগৰিত। পোহৰলৈ আহিল পৰিয়ালটোৰ বহু বিস্ফোৰক তথ্য। সোমবারে সন্তান সম্ভবা পত্নীক চিকিৎসালয়লে নিউতে কাজিয়া লাগি দুই সন্তানক লৈ নোহোৱা হৈছিল পিতৃ। হি তেতিয়া ওলাই আহিলো, ই পোৱালি দুটা লৈ পেলাই কত গুচি গল আর মোক এৰি থৈ গুচি আহিলে। হি গুচি অহা পাছত মই গোটেই বিচাৰিছিলো, নাই পোৱালিকেইটা নাই। পিছত আৰু সন্ধিয়া হৈ গল, 8টা 9টা বাজি গল ৰাতি। বিচাৰি বিচাৰি নোপোৱা কাৰণে মই গুচি আহিছো ৰাতি। এতিয়া প্রশ্ন উঠিছে, কাজিয়া লাগি মাকৰ ওচৰৰ পৰা দেউতাকে লৈ যোৱা দুই সন্তানে কিয় কৈছিল মা নাই বুলি। মাতৃ পৰিচয় উদ্ধাৰৰ পিছতেই কাজিৰঙাৰ বাগৰিৰ ঘৰ পালেগৈ দুই সন্তানৰ পিতৃ। পিতৃৰ ভাষ্য, দুই সন্তানসহ অপহৃত হৈছিল তেওঁ। কন্যা সন্তানটিক নিৰ্যাতন চলোৱাৰ অভিযোগ পিতৃৰ। আক্ৰমণ কৰিছে, চাকু এটা আছিলে আৰু খুকুৰি এটা আক্ৰমণ কৰিছে মোক। অবশ্যে চাইল্ড লাইনে পরীক্ষার অন্তত অস্বীকার করেছে কন্যা শিশুটিক যৌন নির্যাতন চলার কথা। সুস্থ অবস্থাত আছে, তেওঁলোকক মেডিকেল ট্রিটমেন্টও করা হল। শিশুটি বাচ্চাটি অকমান টোপনিয়া আছিল, অসুবিধা একো নাই। সমগ্র ঘটনা এতিয়াও সন্দেহর আবর্তন। প্রকৃততে দুই সন্তানক পিতৃয়ে কোৱা কথাই সঁচা নে সন্তানক আলৈ আথানি করা পিতৃর এয়া দায় সরা মন্তব্য? বহু কথাই স্পষ্ট হওয়া নাই। তার মাজতে স্পষ্ট হওয়া নাই বোকাঘাটৰ পৰা কেনেদৰে নগাঁৱৰ উড়িয়াগাঁও চক পালেহি দুই শিশু। নগাঁৱৰ পৰা নীলোৎপল বৰা আৰু বোকাঘাটৰ পৰা প্ৰদ্যুৎ মহন্ত, নিউজ 18 অসম, নৰ্থ ইষ্ট। মহিলাৰ নেতৃত্বত বহিৰাজ্যত বিক্ৰী, অসমৰ জীয়ৰী বোৱাৰী, কিশোৰ কিশোৰী ফুৰাবলৈ নিয়াৰ চলেৰে দিল্লীত বিক্ৰী 7 কিশোৰ কিশোৰীক মানৱ সৰবৰাহকাৰী কবলৰ পৰা কৌশলেৰে পলায়ন কৰি স্বগৃহত উপস্থিত হোৱাত পোহৰলৈ আহিছে বহু বিস্ফোৰক তথ্য। চাৱাহক অপৰাধ নামৰ এই বিশেষ ৰিপৰ্ট। নেতৃত্বত বহিৰাজ্যত বিক্ৰী, অসমৰ জীয়ৰী বোৱাৰী ফুৰাবলৈ নিয়াৰ চলেৰে দিল্লীলৈ নিছিল 7 কিশোৰ কিশোৰী। মানৱ সৰবৰাহকাৰীৰ কবলৰ পৰা পলাই সাৰে এগৰাকী কিশোৰী। স্বগৃহত উপস্থিত হোৱাৰ পাছতে পোহৰলৈ আহে সমগ্ৰ ঘটনা। ঘৰৰ মানুহৰ ঘৰত কাম কৰিব লাগে, ল'ৰা ছোৱালী ৰখিব লাগে, এনেকুৱা কাম কৰিব লগা হৈছিলে। মই কাম নকৰিলোঁ, নকৰি পেলাই মই পলাবলৈ বিচাৰিছিলোঁ। এজন ল'ৰা যোগেদিহে মই ঘৰ আহি পাইছোঁহি। বোকাঘাটৰ খতিয়াখলীৰ এইগৰাকী মহিলাৰ নেতৃত্বতে দিল্লী, গুজৰাট, তামিলনাডু আদিত বিক্ৰী হয় জীয়ৰী বোৱাৰী, কিশোৰ কিশোৰী। বিবাহ বিচ্ছেদিতা মহিলাগৰাকীৰ নেতৃত্বতে যোৱা 6 মে'ত খতিয়াখলীৰে এগৰাকী আত্মীয় কিশোৰীসহ আন 7জনক ফুচুলাই লৈ গৈছিল দিল্লীলৈ। পাছত অতি পৰিকল্পিতভাৱে সদ্যঘোষিত হাইস্কুল শিক্ষান্ত পৰীক্ষাত উত্তীৰ্ণ কিশোৰীগৰাকীক দিল্লী, গুজৰাটৰ পাছত তামিলনাডুত গৃহভৃত্য হিচাপে বিক্ৰী কৰিছিল গগৈ উপাধিৰ এইগৰাকী মহিলাই। বিক্ৰী কৰা কিশোৰীগৰাকীয়ে ফোনযোগে পৰিয়ালক সবিশেষ জনোৱাৰ পাছত বোকাখাট থানাত এজাহাৰ দাখিল কৰিছিল পৰিয়ালৰ লোকে। কিশোৰীগৰাকীক উদ্ধাৰৰ বাবে আৰক্ষীয়ে এটা দল দিল্লীলৈ লৈ যায় যদিও নিষ্ফল হৈ উভতি আহে। অৱশেষত অভিযুক্ত মহিলাগৰাকীৰ নেতৃত্বতে দিল্লীলৈ যোৱা বিহাৰৰ কাতিগড়াৰ এজন যুৱকৰ সহযোগত কৌশলেৰে পলায়ন কৰি
বোকাখাটর নিজ ঘরত উপস্থিত হয় কিশোরীগী। বর্তমানে দিল্লীত আবদ্ধ হয়ে আছে আন ছজন কিশোর কিশোরী। মানব দেহ সরবরাহকারী মহিলাগী গ্রেপ্তার করলেই পোহরলে আহিব চক্রটোত আর কোন কোন জড়িত আছে। বোকাখাটর প্রদ্যুত মহন্ত, নিউজ 18 নর্থ ইস্ট। নামা, এগারী বয়ারীর হত্যাকাণ্ডক লিদিন ধরে উত্তপ্ত হয়ে আছে তিনিচুকিয়ার বরদুমসা। স্বামীর পরিয়ালে বয়ারীগীক হত্যা করার অভিযোগ তুলে উত্তেজিত রাইজে ঘর চোতালতে পুতিলে মৃতদেহ। আর ইফালে উত্তেজিত লোকক ছত্রভঙ্গ দিয়াবলে শূন্যলে গুলিচালনা করবলিয়া হয় আরক্ষী। বাড়ির হত্যাকাণ্ডক উত্তাল বরদুমসা। উত্তেজিত রাইজে স্বামী গৃহর চোতালতেই পুতি থলে প্রিয়ঙ্কার মৃতদেহ। পরিস্থিতি নিয়ন্ত্রণের শূন্যলৈ গুলিচালনা আরক্ষী। তিনিচুকিয়ার অরুণাচল সীমান্তর বরদুমসাত বয়ারী হত্যা কেন্দ্র করে সৃষ্টি হয় উত্তপ্ত পরিস্থিতি। মরণোত্তর পরীক্ষার পাছতেই আরক্ষীর সম্মুখতেই সোমবারে সন্ধিয়া ঘরের চোতালত প্রিয়ঙ্কার মৃতদেহ পুতি থয় উত্তেজিত রাইজে। স্বামীর পরিয়ালে মরিয়ে মরিয়ে হত্যা করার পাছত প্রিয়ঙ্কা চেতিয়ার গাত কেরাসিন তেল ঢালি জ্বলাই দিয়ার অভিযোগ তুলিছিল পরিয়াল তথা গাঁওবাসীয়ে। দেওবারে পুয়া প্রায় 11 বজাত স্বামী গৃহত রহস্যজনক অবস্থাত উদ্ধার হয়েছিল প্রিয়ঙ্কার অগ্নিদগ্ধ মৃতদেহ। মাথো এবছর পূর্বে মধু মরাণ নামের যুবকজনের সঙ্গে বিবাহ পাশত আবদ্ধ হয়েছিল প্রিয়ঙ্কা। বিবাহর পাছরে পৰা যৌতুক বিচারি ড্রাগস আসক্ত স্বামী মধু মরাণ আর শাহুয়েকে বয়ারীগীক চলাই আসছিল শারীরিক আর মানসিক নির্যাতন। এবছর শেষ হয়েছে, এবছর শেষ হওয়ার দিনা সিঁতি মার পিত করে তেল ঘরে জ্বলাই দিছে। জ্বলাই মাকে করে সিঁতর হেরি করে বিয়া মাজতে বন্ধ করে আসলে 5 বছর কারণে সেটি লিখা অমান্য করে মিনি লই গেছে, কিনা জাদু করে নিছে মাকে, জাদু করে দিছে এখানে ছয়জনী লই গেল। সমগ্র ঘটনা কেন্দ্র করে উত্তপ্ত হয়ে পড়ে বরদুমসা অঞ্চল। বয়ারীগীর মৃতদেহ সৎকারক উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি করে উত্তেজিত জনতায়। আরক্ষীর সঙ্গে তুমুল বাক বিতণ্ডার সৃষ্টি হওয়াত পরিস্থিতি নিয়ন্ত্রণের উত্তেজিত লোকসলক ছত্রভঙ্গ দিয়াবলে শূন্যলে গুলিচালনা করে আরক্ষী। ইতিমধ্যে অভিযুক্ত স্বামী আর শাহুয়েকক আটক করেছে বরদুমসা আরক্ষী। ডিগবুর রীনা কাকতি গগৈ, নিউজ 18 নর্থ ইস্ট। পারিবারিক সংঘাতর ভয়ঙ্কর পরিণতি, সুরার রাগীত লগা সংঘাতর পরিণতিত পুত্রয় হত্যা করিলে মাতৃক। মাজবাতর 2 নম্বর বেটিবাড়ীত সংঘটিত হল এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ড। মাজবাতর 2 নম্বর বেটিবাড়ীত পুত্র বয়ারীর নৃশংস কুঠারে কোবাই কোবাই হত্যা করিলে মাতৃ, পাকঘরের ভিতর পুতি থলে মৃতদেহ। দিন দুপুরতে সংঘটিত হল এই ঘৃণনীয় কাণ্ড। মাতৃর মৃতদেহ পুতি থবলে পাক মজিয়া খান্দি থাকা দৃশ্য প্রত্যক্ষ করলে এগারী লগেলগে আত্মীয়গী কাক চাপিল মাজবাত। আর এজাহার পয়ার পাছতেই ঘটনাস্থলীত উপস্থিত হল আর আরক্ষীর জেরাত ঘাতকে স্বীকার করলে নিজের অপরাধ। ঘাতক পুত্র বয়ারীয়ে পুতি থা অবস্থার উলিয়াই আনিলে মৃতদেহ। লগেলগে আরক্ষী গ্রেপ্তার করলে বয়ারীর মাতৃ হত্যাকারী প্রদীপ। অত্যধিক সুরাপানের পরিণতি সদায় লাগি থাকা কাজিয়ার বাবে পুত্র বয়ারীর হাততেই হত্যার বলি হল মাতৃ। কুঠারে আর খড়ির ফলারে আঘাত করে হত্যা করে, হত্যা করে পাকঘর মাটির কোদালে গাত খান্দি মাটির পুতি থয়। ওদালগুড়ির রিপুঞ্জয় নাথ, নিউজ 18 নর্থ ইস্ট। লামডিংর সাধুকুটিত ভাড়াঘর কোঠাত উদ্ধার হল যুবকর মৃতদেহ। কর্মসূত্রে হুজাই থকা বাবলুর মৃতদেহ লামডিংত উদ্ধার হওয়া ঘটনায় সৃষ্টি করেছে রহস্যর। পরকীয়া প্রেমর বাবেই এই হত্যাকাণ্ড সংঘটিত হওয়া বলে সন্দেহ করেছে স্থানীয় রাইজে। হুজাই জেলার লামডিংত সংঘটিত হল চাঞ্চল্যকর হত্যাকাণ্ড। সাধুকুটির নেপাল দাস নামের লোকজনের ভাড়াঘরের কোঠাত উদ্ধার হয় যুবকর মৃতদেহ। মৃত যুবকর নাম বাবলু দাস। বোকাখাট রজাবাড়ির যুবকজন কর্মসূত্রে আছিল হুজাই শহর। দুই সন্তান আর পত্নী সহ ভাড়াঘরট বাস করেছিল নেপাল দাসে। সুবুরিয়ার সন্দেহ, নেপাল দাসর পত্নীর সঙ্গে প্রেমর সম্পর্ক আছিল বাপ। সেইভাবেই সোমবারে হুজাইরপরা নেপাল দাসর ঘরলে আসছিল বাপ। পত্নীর সঙ্গে বাবলুক একেলগে দেখার পিছতেই হিতাহিত জ্ঞান হেরুয় স্বামী নেপাল দাসে হত্যা করার সন্দেহ করেছে সকলে। আমি পিএম রিপোর্টের কারণে পঠাম, পিএম রিপোর্টের পাশত 7 বছর কারণে আমি ঘরটোর যুজন আছিল মহিলা আর পুরুষজন দুইজনকে 7 বছর কারণে থানাতে রাখিছিল। বাবলু দাসর মৃতদেহ মরণোত্তর পরীক্ষার বাবে প্রেরণ করার পাছতেই আরক্ষী সোধা পোছার বাবে পত্নী সহ আটক করেছে নেপাল দাসর। প্রণব শর্মা, নিউজ 18
আধার কার্ড বনায় দিয়ার নামত ধন সংগ্রহ করে আরক্ষীর জালত পরির এটা প্রবঞ্চক চাহ শ্রমিকর প্রলোভনে সরকাইছিল শ শ টাকা ধৃত সাইদুল ইসলামর পর জব্দ বহু আপত্তিজনক নথিপত্র। আধার কার্ড বনার নামত ধন সংগ্রহ একাংশ চাহ শ্রমিকর প্রলোভনে লৈছিল বৃহৎ ধন আরক্ষীর জালত প্রবঞ্চক সাইদুল ইসলাম শোণিতপুরের চারিদ্বার থানার সমীপের লোকরার বালিপড়া চাহ বাগিচাত আটক এটা প্রবঞ্চক। আধার কার্ড বনায় দিয়ার নামত একাংশ চাহ শ্রমিকর ধন সংগ্রহ করেছিল এইটো প্রবঞ্চক সাইদুল ইসলামে। সাইদুল ইসলাম নামের লড়াজনে আধার কার্ড বনায় দিম বলে বগানোর মানুষের পরা এজন এজনের পর 300-400 টাকা লাগছে। তারপর রাইজে ধরে আমাকে সঙ্গাই দিলে দিয়ার পিছত মানে আমি চেক করতে আরো বেলেগ বেলেগ নথিপত্র পাইছি। যে সময়ত সরকারে বিনামূলিয়াক আধার কার্ড বিতরণ করে আছে তেনে সময়তে বালিপড়া চাহ বাগিচা আর বুড়াগাঁও চাহ বাগিচার একাংশ শ্রমিকর পৰা শ শ টাকা সংগ্রহ করেছিল চাই। আধার কার্ড বনাই দিয়ার বাবদ সংগ্রহর কথা একাংশ লোকে গম পায় খবর দিয়ে চারিদুয়ার আরক্ষীক ধৃত যুবকজনক আরক্ষী আটক করে জব্দ করেছে বহু আপত্তিজনক হওয়া নথি। ইতিমধ্যে প্রবঞ্চক সাইদুলক জেল হাজতলে প্রেরণ করেছে আরক্ষী। রঙাপুরার ধনেশ্বর কলিতা, নিউজ এইট। ভেকুলি সংবাদ শুনবলে আসোয়া যেন লাগিলেও আজি ভেকুলিয়ে দখল করেছে সংবাদ শীর্ষ এক কথাত কার্বি আংলংর বকুলিয়া ঘাটত বহিছে ক্রমাৎ হেরাই যাবলে ধরা বামুন ভেকুলির এক বৃহৎ মেলা। চাওয়াহক অপরাধনামার এই বিশেষ রিপোর্ট। বারিষা মাছর নহয়, উঠিছে ভেকুলির যান। পশুনি বিতনিত নহয়, বস্তার ভিতর দুম দুম হাজার হাজার বামুন ভেকুলির যেন এখন বৃহৎ মেলা। বকুলিয়া ঘাটর পথত নদুকা নদুকা বামুন ভেকুলির লং জাম্প। পিছে কচুয়নি পিটনির ভেকুলি কিদরে সুমাল বস্তা, কোরপরা উলাল দেড় বস্তা জীবন্ত বামুন। কার্বি পাহাড়ের বকুলিয়া ঘাটত ভেকুলির চুরাং বেহা হয়। বকুলিয়া ঘাটর রজাপথারের ডিমাপুর বিক্রির বাবে এটা দুষ্টচক্রে সংগ্রহ করে আনে এই ভেকুলিবুর। প্রায় চুরাঙ্ক বকুলিয়া ঘাট হয়ে ডিমাপুর সরবরাহ হয়ে আছে এই 40-50 টাকা করে এটা ভেকুলি বিক্রি হয় ডিমাপুর। সোমবারে দুপুরিয়া বকুলিয়া ঘাট বন বিভাগে AS09SC1541 নম্বরের দেবভূমি নামের এখন যাত্রীবাহী বাসত পুলি সরবরাহ করার তথ্য লাভ করে অভিযান বাসখনের পর বন বিভাগে 13 বস্তা জীবন্ত বামুন সক্ষম হয়। অবশ্যই কোনো লোক করায়ত্ত করবেন বন বিভাগে। উল্লেখযোগ্য 36 নম্বর রাষ্ট্রীয় ঘাইপথেদি নিতৌ বহু জীব জন্তু চুরাঙ্ক ডিমাপুর রপ্তানি। বন বিভাগে চুরাঙ্গ বেপারীক করায়ত্ত করাত সম্পূর্ণ বিফল হওয়া পরিলক্ষিত হয়েছে। শেহতীয়াকৈ বকুলিয়া ঘাট বন বিভাগৰ বাবে সোমবারে সহস্রাধিক ভেকুলিয়ে জীবন দান পোৱা বুলি ৰগৰু কৰিলে বহুজনে। হাওড়া ঘাটৰ পৰা গৌতম চক্রধৰ, নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট।